গ্রহণ যোগ্যতা না হইব, আল্লাহ কবুল না করিব, বন্দা জীবনের যাবতীয় আমল আল্লাহ কবুল করিব যে হালাল হারাম হইব। এতলাই নবী রাসূল গণরে পবিত্র হানার বেশি জোর দি জরুরি ঘোষণা করছে। হযরত সাহাব রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের দরবারে গিয়ে হুজুর আয়েশাতে দোয়া করিলি আল্লাহ কবুল করে ফানন একটা আল্লাহরে কই দ আর কথা বুঝছেন না আল্লাহর ইয়া রাসূলুল্লাহ আয়েশাতে দোয়া করিলি আল্লাহ কবুল করে ফান অনেক কানা দোয়া করি দ তখন বরফের মধ্যে সাত হালাল পন্থা অবলম্বন কর আর তো দোয়া করেন দরকার নইব বৈধ পন্থা অবলম্বন করি যে টাইমত যা দোয়া করিবে আল্লাহ পাক ইমার্জেন্সি কবুল করিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুফাসসিরিন হযরত ফরমাতে হানা যদি হারাম হয় আর কথা বুঝতে পারছেন তো আপনারা, রুজি রোজগার যদি হারাম হয় সাইদরনের বিপদ মাতন সাই খদরনের বিপদ সাইদরনের এক নম্বর দিল্লেন হাল হয়েছে ইমান ইজ এ ডিসপ্লে কলম দিল্লেন হাল হয়েছে এন এক নম্বরের বিপদ। দুই নম্বর হেদায়ত কবুল করানোর যোগ্যতা হারাইব, খানা যদি হারাম হেদায়ত কবুল করানোর যোগ্যতা হারাই ফেলাইব। তিন নম্বর নেকামল করিবার তৌফিক হারাইব, নেকামল করিবার তৌফিক। সাত নম্বর ছেলে সন্তান ঔলাদ ফরজন্দ না ফরমানব ইশারা কমান ন মানিব নাউজুবিল্লাহ বুঝাইতে পারছে না। খানা যদি হারাম অবৈধ এক নম্বর কি হইতে দিল্লেন হালো, দুই নম্বর হেদায়ত কবুল করানোর যোগ্যতা হারাইব, তিন নম্বর নেকামলের তৌফিক হারাইব, চার নম্বর ঔলাদ ফরজন্দ তত্ত্বাবধানে যারা আছে তারা নাফর মানো, নিজের আন্ডারে যারা আছে তারা নাফর মানো। আর রুজি রোজগার যদি হালাল হয় এক নম্বর দিল তো পরিষ্কার হইব, ইয়ান তো আছে যার রুজি রোজগার হালাল আল্লাহ বলে মানুষের জগন্নাথরে মক্কানরে বাস্তব সহি বিশুদ্ধ হতা হই বললাই আল্লাহ কবুল করে দেব আলহামদুলিল্লাহ। যার আয় হালাল রুজি রোজগার হালাল মানুষের জবান অব্দি খারাপ কথা বাইন্য মিশা কথা বাইন্য অশুদ্ধ কথা বাইন্য যা বাইরে গো শুদ্ধ বিশুদ্ধ যা বাইরে গো বাস্তব এবং সৎ আল্লাহর মধ্যে দিল তো পরিষ্কার করে দিও জবান্নার বাস্তব মুখী করে দিও আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকারা ব্যাগুণরে হালাল পন্থা অবলম্বন করিবার তৌফিক দান করক আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, নেকামল জরুরি মাত্র নেকামল তার সে হারামত্ব বাসন আরো হাজার গুণ বেশি জরুরি, হারামত্ব বাসন আরো হাজার গুণ বেশি
জরুরি। বহুত রোগী অনরে ডাক্তার মেডিসিন লিখে দিই, আবার কই দিয়ে দে অনন্ত এলার্জি ও তানি হাস্য নিয়ে গরুর মাংস হইতে ধরি এলার্জি জনিত খাবার নিষেধ ফরার দিন পরে দেখা করছ আসছে রোগ উন্নতি নয় আরো বাড়ে গিয়ে ডাক্তার সাহেব ঘটনাটি এত বাসা দিয়ে দিই ভাইয়াল্লা আদা আর ফ্যামিলির তো বাসার তো বাসেন না পারি অ্যালার্জি জনিত খাবার খাওয়া পরে ডিম খাওয়া পরে মাংস খাওয়া পরে ইলিশ খাওয়া পরে সব অ্যালার্জি জনিত খাবার ডাক্তার না করব না আর নান ডাক্তার আর দোষয় চিকিৎসা করিল তোমার রোগ পালানো ভালো হবে না একটা কথা জানি রাখা করিব রোগীর তন মেডিসিনের ভিতরে যেন শেফা ট্যাবলেটের ভিতরে যেন শেফা বাসা হওয়ার ভিতর মাথা না বাসা হওয়ার ভিতরে শেফা ইয়ান বলে গো ট্যাবলেটে বালা করিব বাসা হানো করিব এন যদি কে মনে করে রোগী বা ভুল করছি ট্যাবলেট যেন মানব জাতির স্বাস্থ্য লাই উপকারী বাসা হন স্বাস্থ্য লাই উপকারী দরকারী মাতো নার কথা বুঝতে লাগছেন তো আচ্ছা অন্য বুঝুন পান হই গ্রাম্য কথা হই আর যারা শ্বাস করে আল করে রো আর ওনার দশ বারো দিনের মাথা বস্তা বস্তা ফাঁস লই এর জবিনত জানে না যা শেক নাও করে ছিদ্র ফোর গাড়া গিটে শেক নাও করে এটা কিয়ারা উন্দুর বিভিন্ন কিছুর গাত আছে ফানিকিন মাত্র বড়ে দিয়ে ফাঁসেন ছেড়ে দিয়ে গড় তাইবার আগে ফানিন ব্যাগিন ছিদ্র দিয়ে বাইরে গিয়ে ওই ধরে মেলা করে শেক নাও করবে এর এক বস্তা অনেক দিল হইতো এবার গড় পৌঁছিবার আগে এক বস্তা ছেড়ে দিয়ে দিন ফানিও নেলে গিয়ে ফাঁসও দিয়ে খালি আরব বেগ দিয়ে ফরু আরব বেগ দিয়ে বিন্দি দিয়ে এলে উন্দি নেলে যাবই এখন অনরা আরে মাতিয়ের হন দে এ মানুষ সল্লা ফাঁস দন আগে না গারাক দে ছিদ্র নাড়ন আগে অনরা বুঝুন পান হইলাম মাত না ফাঁস দন আগে না গারা নাড়ন আগে ছিদ্র নাড়ন আগে না আরেকটা বুঝুন পান হই যারা মাছ খাইতে যায় খালো কেলে তো ডোলা বাঁধে দিল দু চার ঘন্টা মাছ সাই তলা কেল না বলে যা সাইয়ে তা বলে এবার হতে ঘটনা কি জালত তো মাছ বহুত ফসি ডুলাটকা মাছ নাই এখন অনরা হারে কন মাছ না গেলে তলা নাড় লাগে বড় করি মাত প্রিয় বন্ধুগণ একথা স্পষ্ট থাক মাছ না গেল তলা নাড়ন আগে ফাস্ত আগে ন ছিদ্র নাড়ন আগে নেকাম আগে ন হারামত্তন বাসন আগে হতা বুঝছেন না বুঝো মেডিসিন আগে ন বাসা হন আগে আল্লাহ বুঝিবার তৌফিক দ আমিন হ নেকামল যেন জরুরি হারামত্ত বাসন আরো বেশি জরুরি মতন হারামত্ত বাসন আরো বেশি জরুরি يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا الله باك برنانا قوي لو أمر نبي رسول قم أنا ربي قولي حلال خناه حرام التنبسو পয়গম্বর ফরমাতে কি আছে না নিয়ম মত মন আকালা লুকমাতাম মিন হারামিন ফান্নার আওলাবি পয়গম্বর ফরমাতে উম্মত যে মানুষ হারাম উপার্জিত সম্পদ তুম এক লকমা এক গড়া খাইলেও পয়গম্বর ফরমাতে শরীলিয়ান জন্নাতাল্লাই নয়
জাহান্নামের বেশি উপযোগী। যে শরীরে হারামের এক লোকমা এক গ্লাস দিয়া কি পয়গম্বরের মধ্যে শরীর নিয়েন, জান্নাত না জাহান্নামের বেশি উপযোগী। নাউজুবিল্লাহ হোক মানুষ জীবে সন্দত হয়েছে, মানুষ জীবের সন্দত নিজরে বাসাই, মাতর আল্লাহ সন্দত নিজরে বাসাই, হারামত্ব বাসাইয়ে দেন। একটু বুঝিবার চেষ্টা কর, হারামত্ব বাসাইয়ে দেন না কিয়ত্ব বাসাইয়ে দে সন্দত্ব। ইস্তাবরা লিদিনিহি ওয়াইরসি, পয়গম্বরের মধ্যে মানুষ হিসেবে দিন এবং ধর্মরে বাসাই লই, আখেরত গুছাই লই, জান্নাত মুখে হাম করে লই, আলহামদুলিল্লাহ। আর জীবের সন্দত্ব না বাসে সন্দবানি। একজন জিনিস সম্পর্কে পারওয়ানাবর মনে হতে জায়েজ, সেনাবর মনে হতে না জায়েজ, 90% মনে হতে জায়েজ, 10% মনে হতে না জায়েজ। একজন জিনিস একটা জিনিস মনে হতে 90% জায়েজ, মাত্র 10% আল্লাহ মাতিবেন একটু মেহরবানি করি, মাত্র 10% সন্দ লাগে দে না জায়েজ। হুদুম মুত্তাকি মানুষ আছে দে, 10% সন্দকা আছে, এক কেনা করি সন্দকা আছে, না জায়েজ এবার সন্দকা আছে। আই খামিয়ানত নজাইও ইয়ানত্ব আই বৈশ্যম নিলে মানুষ আছে না আছে। প্রিয় বন্ধগণ, পৃথিবী বিখ্যাত একজন বড় গবেষক, ইসলামিক ব্যক্তিত্ব যার নাম হজ্জতুল ইসলাম, ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ও জগতের মানুষ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ মুত্তাকী আল্লাহওয়ালা হন জাননি, শ্রেষ্ঠ বুজুর্গ হন জাননি। হজ্জতুল ইসলাম ইমামে গজ্জালির রিডিং আই নকল করি, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে ইহইয়া উলুমিদ্দিন, এ কিতাবের দ্বিতীয় খণ্ড 1617 নম্বর পৃষ্ঠার রিডিং এই ধরনের, হাত্তা ইয়াতরুকা বাযা মা ইয়ারা আল্লাহু হালালুন খশিয়াতান আন ইয়াকুনা হারামা। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ লেখেন যে শ্রেষ্ঠ মুত্তাকী বুজুর্গ পৃথিবীর বুকে ধন হদে জীবাতুন এক কেনা সন্দ লাগে দে এ জিনিস বাসে গিয়ে কই ইবা আসলত বুজুর্গ আলহামদুলিল্লাহ। খামোহা বুজুর্গ হইবেন না, দৌড়া পাশ করা পড়িব, তাকে না আনি কাবিলের সার্টিফিকেট টাকা পড়িব, জব্বার পরি সঙ্গে টাকা পড়িব, ইন একবারে জরুরি ন। যে মানুষ হারাম অত্যন্ত বাসে দে বাসে, সন্দত্ত না বাসে, পয়গম্বরের মধ্যে সার্টিফিকেট দেখতে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি হাদিসের আলোকে সার্টিফিকেট লেখে দে এবাই বুজুর্গ, মাতন না এবাই আশা করি আয় অনুভব বুঝত আসছি, বুজুর্গ হন আর হারাম অত্যন্ত বাসে দে বাসে, সন্দত্ত জীবা বাসে,
এবার আসল বুজুর্গ মা তোর না এবার আসল বুজুর্গ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই একই রেফারেন্সে বর্ণনা করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ইতিহাস বর্ণনা করেন। গোলাম কয় বলে দুদানি রে হযরত আবু বকর দিয়ে হযরত আবু বকর করেন গোলাম গোলাম মানে আইলে মনে করেন না গোলাম মানে কি আইলে মালিকরা আনি তো দিয়ে হযরত পান করেন হযরত আবু বকর বেশি হত পছন্দ না করে পান করে ফেলে পান করানোর পরে বসার করে দে ভাই দুদিন হরে ভাই হতুজরা বন্ধারে বসছিলাম হত যারা পারা বসছিলাম তাকে হান্তুল কওমে কিছু মানুষরে ফানি টানি ফরি ফুতি যারা পারা বসছি শরীয়ত জিন জায়েজ এমনি লেখান হাম করছি তো বৈদ্যালি করি রে কিছু আর কে বসে দিন নাও করে ওই এতে সল অত তো তুই রে হ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সালাত তুমি তো দুইরে বেঁচে হইয়ে এক ফাঁকা হইয়ে না আধা কেজি হইয়ে হতে পরিমাণ ধরি না দে তো পরিমাণ ধরি না দিলে কিবা দিল যদি আছে যে আধা কেজি আনিক ল তুই যদি লেবার বেলা তিন ফাঁকা লওয়া দে এক ফাঁকা বেশি এসে না হই মাথা না আনল তো দেখিন সন্ধ্যা আসছে না হই হারামের সম্ভাবনা আসছে না হই তাই দুদিন হাই দিলে কি তুই এ ধরনের সন্দযুক্ত খাবার আয়া বুব করার খাবাইলা দে নাকি ওয়াদা খালা আসাবাহু ফি ফিহি বন্ধুগণ হযরত আবু বকর বলে নিজের হাত মকর ভিতরে প্রবেশ করে দিয়ে বমি আরম্ভ করে দি বমি আরম্ভ করে দিয়ে এমন ভাবে বমি ধরতে এমন ভাবে বমি ধরেন দুধ বাইরর খানা বাইরর পানি বাইরর পেটের মধ্যে যা আছে রকমের জিনিস বাইরর পেটের যা আছে বাইরর ও বন্ধু নেই আরে হন দুধ যদি পান করি ফেলাই বিয়াগিন বাইরে বলাকে মাথা নাল যত চেষ্টা করক না কেন বিয়াগিন বাইরে বেরে ফারি বলে না ফারে হো রাতি বর্ণনা করে দে হাত্তা জনন্ত অন্নহ হাত্তা জনন্ত আন্না আ হাত্তা জনন্ত আন্না নফসহ শত হরাজ রাবি বর্ণনা করতে মনে হতে খানা তো বাইর দেওয়ার পরানব্দ বাইরে যাবে ভাল লাগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন এমন ভাবে বমি আরম্ভ করে দিয়ে দে সন্দযুক্ত দুধান গরানোর পরে এমন ভাবে বমি করে দে মনে হতে পরানব্দ বাইরে যাব সুবহানাল্লাহ ইন মুসলমানি ইন তাকওয়া পরহেজগারি লিল্লাহিয়ত খৌফ খুশিয়ত আল্লাহর ডর ভয়ভীতি এইনার নাম বুঝে রাখি মা তোর না এইনার নাম বুঝে রাখি সেরে দেশে কে মকা লাগলে হালাল সেরে দেশে কে মকা লাগলে হালাল খেলবত হজল ও তমাশায়ে জালাল খিলবত জল ও তমাশায়ে জালাল ইলমা হিকমত আয়ত জলুক মা হালাল ইলমা হিকমত আয়ত জলুক মা হালাল ইশক রিকত জায়ত জলুক মা হালাল ইশক রিকত জায়ত জলুক মা হালাল বন্ধুগণ হযরত আবু বকর এত বেশি চেষ্টা করে দে রাবি বর্ণনা করে দে ফরান বাইরে যে ব্যবহার লাগে এবার দুনিয়ান খোদাদ্দার ভারত তলে দি আল্লাহুম্মা ইন্নি আতাযিরু ইলাইকা মিম্মা হামালাতিল আরশ আল্লাহ আমি আবু বকর অনেক রবের দরবারের মধ্যে দুই হাত মুছো করে দোয়া করি
اللهم إني أعتذر إليك مما حملت العرب আয় আল্লাহ আমার শিরা উপশিরা, আয় আল্লাহ আমার রগরসার মধ্যে দুধ মজে গিয়ে বমি করানোর পরও বিয়াগিন বাইন নয়, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছে গিয়ে গই বিয়াগিন আয় বাইর করে না পারে মৌলের অনেক দয়া করি আয় আবু বকরের এই হারাম জিন শরীরের বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছে গিয়ে গই অনর দরবারের মধ্যে মাফ সাই আয় আল্লাহ আরে মাফ করে দো ও বন্ধু এ ধরনের আবু বকরের মতো হযরত আবু বকরের মতো একজন মানুষ যদি মতর বাড়ির বুকের মধ্যে তাকে দেয় আল্লাহ পোড়া মতর বাড়ে অপন্তগুন রহমতর বেষ্টনা দিয়ে রে গিরি রাইব রাইব না রাইব সিররে দেশে প্রেম আলাকলে হালাল সিররে দেশে প্রেম আলাকলে হালাল খেলবত হজল ও তমাশায়ে জালাল খেলবত হজল ও তমাশায়ে জালাল ইলমা হিকমত হালাল পন্থা অবলম্বন করিবার তৌফিক দান করক আমিন। আওয়াজ দিয়ে বলে আমিন। এমনকি সন্দযুক্ত যাবতীয় খাবার রুজি রোজগার থেকে আল্লাহপাক আমাদেরকে বিরত রাখেন বলে আমিন। আওয়াজ দিয়ে বলে আমিন। আমিন। হারাম বর্জন করে হালাল পন্থা অবলম্বন করে হাজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাই একই রেফারেন্সে দুইয়ের ইতিহাস বর্ণনা করেন। রেফারেন্সকে দিয়ে দিন এহিয়াউ উলুমিদ্দিন দ্বিতীয় খণ্ড 116-17 নম্বর পৃষ্ঠা রেডিং ইতিহাস কিসা তাই বর্ণনা করেন। এক বুজুর্গ মারা যাবার হাসই আর এক বুজুর্গ সঙ্গে করি বললাই রাত গভীর হই বুজুর্গ মারা গিয়ে এ বুজুর্গ হতে ফসলরে ফল আবার দরাই দি বুজুর্গ নিভাই দি আর কথা বুঝতে লাগেন না ওনারা মাথা না হলে বুঝতে লাগেন না বুঝলে না বুঝি করতে রেবেন বুজুর্গ আর বিরক্ত হইতে সারাক্ষণ আর বাপ মারা গিয়ে দেখতে আর বিপদ অন্ধকার থাকুন আর এক বিপদ সারাক্ষণ আর বারবার ধরে দিও না বারবার নিবেদন ঘটনা কি সারাক বারবার তোরা দরাই তো আয় নিবাই দি হারাম কি জানো নি প্রিয় বন্ধুগণ বুজুর্গ বলে বর্ণনা করে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই রেডিং এর মধ্যে ঘটনা বর্ণনা করে ফাইন্নাহু কদ হাদাসা লিল ওয়ারাসাতি হাক্কুন ফিদহনি ফাইন্নাহু কদ হাদাসা للورثة حق في الدهن او আমার পাইফুত হল পাতিজে হল বাজিয়ল বারবার নিবেদি দি কি জানো নি অজ্ঞ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যাবতীয় সম্পদের মালিক সন্তান হল ঠিক না মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাম সম্পদের মালিক সন্তান ব্যাংক ব্যালেন্সের মালিক টাকা পয়সার মালিক জায়গা জমিনের মালিক পোড়ার মালিক দুনিয়ার যাবতীয় সম্পদের মালিক সন্তান বালেগক আর না বালেগক মাথন বালেগক আর
নাবালক সঙ্গে সঙ্গে বলে মানুষ এবার যাবতীয় জিনিস বিহাগিন মাংস ইনারা যারা দুনিয়ার মধ্যে বাসি আছে তারা হতে নেকা মল্লেন বিহাগি নারা লইম নিজের যদি হলো কি এক কর্জ পাই থাকে নদী বার নিয়ত আসিল আমার নেকামল মত নাকি সম্পদ ব্যাকিনের মালিক সন্তান হল কিছু নেই ব্যাকিনে ফেলাই বহুত সন্তান হলো সাহিত্যে দে আল্লাহ আল্লাহ করে বাপ্পা মরণ আস মরণের ফোয়ার ঘরে বরাত করে ফেলো হাজার হাজার সন্তান হলে আল্লাহর হাসে দোয়া করার দায় আল্লাহ মা বাবার সাথে আর অতি দীর্ঘদিন রাখো আর হুজুর দোয়া করার দায় আল্লাহ তাড়াতাড়ি মা বাপন মারি বলো সম্পত্তি রেখে না বরাত করে নাই আল্লাহ আকবর সম্পত্তি রেখে না এই নারে রেখে না বরাত বইতাম বাক বাটুরা করিতাম সম্পদ জাননি সম্পদের মালিক তোমারা বালে গলছেন বললো তোমার আর না বালে বাইও সম্পদের মালিক বললে মাতন বন্য না বলে এমনকি বিঘা বাড়ির মালিক তোমারা বন্য না বালক বাইবন বনে গিয়ে অন্যান্য বেন বেলজের মালিক তোমারা বন্য না বালক বাইবন বনে গিয়ে এমনকি সেরা গিয়ানোর মালিক তোমারা বনে গিয়ে গই তোমার না বালক বাইবন বনে গিয়ে গই সেরা করে ভিতরে তেলাশে দে তেলিন তো তোমার বাপর দেয়া তোমার বাপ মারা জহনের ফরে সেরা ঘর তেলর মালিক তোমারা বন্য তোমার না বালেক ভাই বোন বন্য এখন যদি সেরাক ব্যবহার করি এখন যদি সেরাক জ্বালিয়ে দেয় তোমার না বালেক ভাই বোন হলর সেরা ঘর মধ্যে যেই তেল আছে তেলিনের মধ্যে না বালেক ভাই বোনের হক আছে একতন না বলি হকে কি নষ্ট নয় ভান কামতের ময়দানত আল্লাহ ধরিব ভান লাগে দেই না বালেকের হক নষ্ট হইব ভান লাগে দেই একতন না বলি বারবার সেরাক নিবাই দি দে তোমরা ধরাই দো আয় নিবাই দি ইয়ানোর হতে সন্দেহ বাসন আল্লাহ দ্বারা তো বাসন হারামের তো বাসন ইয়ানোর হতে তাকওয়া ইয়ানোর হতে বুজুরগি ও মুসলমান তাহা আগলে জমানে ওয়ালে ও মুসলমান তাহা আগলে জমানে ওয়ালে গর্দনে কাসর রাখিস রাখি চুকানে ওয়ালে গর্দনে কাসর রাখিস রাখি চুকানে ওয়ালে ইমতিয়াজ আবিয়াজ আস ওদেক মিটেনে ওয়ালে সবক ইনসাক ওহো ওদেক পড়ানে ওয়ালে একটু জিকির করে ইল্লাহ ইল্লাল্লাহ বড় আওয়াজ লা ইলাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
পিছনে আওয়াজ নাই, পিছনে জিকিরের আওয়াজ নাই, এখানে মহব্বত করে হনালা জমাত কি আস তিন মজে হকে মে রসুল্লাহি সাল্লাম নেকামল জরুরি আয় হইতে বন্ধগণ নেকামল হচ্ছে হারাম তো বাসন আর জরুরি সন্দেহ বাসিলে মুত্তাকি বুজরগ আল্লাহ বুঝিবার তৌফিক দান করক আমি পৃথিবী বিখ্যাত একজন শাসক যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জগৎ শাসন করছে, বাংলাদেশের মতো একখান রাষ্ট্র শাসন করছে, তো ব্যক্তি নয় পুরা বিশ্বরে তিন ভাগ করে এক ভাগের উপরে যার শাসন চললে এবার আমার এবার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই হত বড় মহাশাসক মহা ব্যক্তিত্ব বড় শাসক অনেক চিন্তা করিস রাষ্ট্র পরিচালনা করছে দে সরকারি ফান্ড অনেক সম্পদ জমা আছে জনগণের মানুষ জন ইবে একদিন মালামালিন মালামালের ভিতরে জনগণের সম্পদ টিন আছে কম আছে শৈল আছে যত ডলিয়া সম্পদ আছে বেগিন জনগণের সম্পদ এটা এক ডলিয়া সম্পদ আছে যে আতর মাতর আনলে কি আছে দে আতর আতর কেন ইউ সানো বাইনা এটাই আবার আপনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মিসকুন লিল মুসলিমিনা ফাখাযা বিআনফি হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সামনে কিছু চাকরিজীবী ওরে আতর হুদিন নই এক ডিব্বা তো আর এক ডিব্বা ফালটা ফাল্লার মধ্যে তলিয়ের ওজনদের ওই নুন আল্লাহ 2 কেজি এই নুন আল্লাহ 1/2 কেজি ওই জেল আল্লাহ 5 কেজি এ জেল আল্লাহ 2 কেজি আতর ইনেভাবে ভাগ করি বিভিন্ন টিপ্পার মধ্যে পড়ি ফাল্লার মধ্যে তুলি ওজন দিয়ে বাদ করে আচ্ছা আতর যদি কুলির এক জায়গা তো আর এক জায়গা এক ডিব্বা তো আর এক ডিব্বা ডালে খুশব সরি পরিব না করে মাতন আল্লাহ বড় করে সরিব ফাখাজা বিআনফি ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এনে বড় আপনি এর নাক কষে বিদেশি সুবহানাল্লাহ না হবেন না প্রিয় বন্ধগণ বিয়া গুণে ফসার করাতে হুজুর ওজোর আর আতর বরাদ্দ করি এক ডিব্বা তো আর এক ডিব্বা ফুটাই আর এনারে ওজন দির মাপ করির পরে মাপ করির এতক্ষণ না করে মধ্যে হাত না দেন ইয়া অনেক না করে মধ্যে হাত কেইলা দিলেন হদ ও বকিয়া জাননে
পরিধান করিয়ে মানুষ উপকৃত হয়, আতর হইন নাকর মধ্যে শুক্রাণ লইয়ের উপকৃত হয়, হাইরে মানুষ উপকৃত নয়, আতর সুগন্ধ যদি আয় ওমর বিন আব্দুল আজিজের নাকর মধ্যে ঢোকে দেয়, আসলের মধ্যে সুগন্ধিহীনের মালিক আমি ওমর বিন আব্দুল আজিজ নয়, দেশের জনগণ মাত না দেশের জনগণ বন্ধুগণ এই আতরের মালিক, আতরের শুক্রাণ মালিক আমি ওমর বিন আব্দুল আজিজ নয়, আমার দেশের জনগণ, আমার দেশের জনগণের সেই আতরের সুগন্ধি লেব ইনান, আমি ওমর বিন আব্দুল আজিজ আল্লাহ বলি না জায়েজ, একত আল্লাহ বলি নাকসি বিদেশি দে ইনল খুশব দেশের জনগণ লুৎফারি বদে ও বন্ধু অনেক বুঝিলে আল্লাহ মাতন, এ ধরনের একজন শাসক যদি আজিয়া বাংলাদেশের জমিনের দায়িত্ব আল্লাহ যাবতীয় রক্তপাত বিয়াগিন বন্ধ করে দিতে নদীতে আর বরাবর পবিত্র একজন শাসক মহানায়ক রাষ্ট্রনায়ক যদি এখনো বাংলার জমিন একজন থাকে আল্লাহ পুরা দেশরে পবিত্র করিব, ঠিক না? ঠিক, কিন্তু নাই, কিন্তু নাই। ও মুসলমান কাহা আগলে জমানে ওয়ালি, ও মুসলমান কাহা আগলে জমানে ওয়ালি, গর্দনি কায়সার রাখিস রাখি জুকানে ওয়ালি, গর্দনি কায়সার রাখিস রাখি জুকানে ওয়ালি, ইমতিয়াজ আবিয়াজ আসওয়াদ কা মিটানে ওয়ালি, সবক ইনসা কো বহু ওয়াদ কা পড়ানে ওয়ালি, জনগণের সম্পদের মধ্যে হাত লাগাইব দূরের কথা, দেশের মানুষের সম্পদের মধ্যে আত্মসাত করিব দেশের সম্পদ আত্মসাত করিব দূরের কথা, জনগণের নামে বরাদ্দ দে আতরের খুশবুল করলে রাজি না দে, হন্দরানের পৃথিবীর শাসক অনেক চিন্তা করে সঙ্গই আল্লাহ পাকে যদি আল্লাহ পাকে খুদার হাসে দোয়া করি না, আল্লাহ চাইলে একখান গ্রামত একখান ইউনিয়নত এ ধরনের পবিত্র যদি একজন শাসক তুলে দে আল্লাহ গ্রামের পবিত্র বানাইব, বানাইব না না বানাইব, প্রিয় বন্ধুগণ কিন্তু বখালাফ পয়গম্বরের পর মধ্যে ইবে তো খুশবু অদ্দ না কদল, আর যদি তার উল্টা রসুল পর মধ্যে হাদিস তার উল্টা যদি চলে জনশাসক নেতা নেত্রী সরকারি রাজকীয় জনগণের সম্পদে যদি হাত লাগায়, এতিমের সম্পদে যদি হাত লাগায়, জনগণের সম্পদে যদি হাত দেয়, হন বিপদ পয়গম্বরে প্রেসক্রিপশনের প্রত্যেক বর্ণনা করে পয়গম্বরের পর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাহারাল হুদুল ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিম রাবা, আমার উম্মত শাসক গোষ্ঠী হলে যখন দেশ পরিচালনার সমাজ পরিচালনার ড্রাইভার জাতির আতর মধ্যে আছে, তারা যখন জনগণের সম্পদের মধ্যে আত্মসাত করিব মাজহারাল হুলুল ফি কওমিন, জনগণের সম্পদের মধ্যে যখন হাত লাগাইব আত্মসাত করিব পয়গম্বরের মধ্যে ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিম রাবা, আল্লাহ বলে এ দেশের মানুষ হলর শাসক গোষ্ঠী সহ এ দেশের মানুষ হলর কলাবত বাতেল হলর ডর বই ভীতি সৃষ্টি করে দেব, বাতেল হলর নাম ফোনেলে মানুষ হলে ডরাইব, নাউজ বিল্লাহ বাতেল হলর নাম ফোনেলে মানুষ হলে ডরাইব, ওলা ফসল ফি কওমিন ইল্লা কাসরা ফি হিমল মাত, পয়গম্বরের দুই নম্বরের মধ্যে বয়ান করার মধ্যে আমার উম্মত
নম্বরের মধ্যে দুনিয়ার মধ্যে যখন সুদি লেনদেন বাড়িব, মাতন কি বাড়িব দে সুদি লেনদেন বড় করে মাতন নাকি ওলা জাতির মধ্যে যখন সুদী লেনদেন বাড়িব, কোন জাতির ভিতরে বন্ধগণ আত্মসাত বাড়ন বিপদ, সুদি লেনদেন বাড়ন ইয়ান আরেক বিপদ। পেগম্বরের মধ্যে আকাশর ফি হিমুল মত রোগ নয় মরে গিয়ে গই, অসুখ সারা মরে গিয়ে গই, অল্প বয়সে মরে গিয়ে গই, একখান 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 বিপদ আয়ে মরে গিয়ে গে। পেগম্বর মধ্যে সুদী প্রথা বাড়িব, সুদী লেনদেন দুনিয়াত বাড়িব, হঠাৎ মৃত্যুর হার বাড়িব, হঠাৎ মরণের প্রবণতা বাড়ি যাব, হঠাৎ মরণের সিস্টেম বাড়িব, হঠাৎ মরণন দুনিয়ার মধ্যে চাল হয়ে যাব, সুদী প্রথা বন্ধ করে গই, হঠাৎ মরণন বন্ধ হয়ে যাব। আল্লাহ বুঝিবার তৌফিক দান করক, সুদত বাসিবার তৌফিক দান করক, বড় করে আল্লাহ আমিন। তিন নম্বরের মধ্যে পয়গম্বরে বর্ণনা করে ওলা নাকসা কওমিল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা কুতিআ আনহুম রিজকুম। আমার উম্মত তিন নম্বরের মধ্যে ব্যবসায়ী হলে যখন বেজাল আরম্ভ করিব, মাতন নাকি বেজাল, মাতন বড় করে কি বেজাল, দিবার বেলার মধ্যে খম দে, লইবার বেলাত বেশি লয়, হনকিয়ে পেরেশান নবেন। আল্লাহর মধ্যে দিবার বেলাত বেশি, দিবার বেলাত বেশি লয়, দিবার বেলাত, দিবার বেলাত, লইবার বেলাত বেশি লয়, দিবার বেলাত খম দে, আসে না নাই আছে। ওনার নাম কোরআনের ভাষায় মুতাফফিফিন, ওনার নাম কি মুতাফফিফিন, মুতাফফিফিন। আল্লাহর মধ্যে লইবার বেলাত ফুল লই, দিবার বেলাত খম দে দে, ওনার নাম কোরআনে কারিম দিয়ে রাখেন, নাম রাখিলাম কথা মনে থাকি নাই, পাঁচ মিনিট সময় লই একটু বিষয়ের বাদ দিও নসে। মুতাফিফিন আল্লাহ ঠিক করছে দে, জাগাই আনার নাম ওয়াইল, মাথা অন্য জাগাই আনার নাম ওয়াইল, মুতাফিফিন মানে পর্যন্ত পর্যন্ত হারা যারা হম বেশলে দিতে সন্দে লইতে বেশি লয় বেশল, ইতার নাম মুতাফফি, ইতার আল্লাহ কান আল্লাহ পাকিস্তান থেকে যে স্থান না নাম নাম ওয়াই। কোরআনে কারীম গত তাফসীরের কিতাব আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তাফসীরে রুহুল মানি, তাই ওয়াইলুনের ব্যাখ্যা কইছে, এই ব্যাখ্যা বেশি কই অত ওয়াইলুন মানে আল আজাবুল আলিম, আল ওয়াইলু আল আজাবুল আলিম, আল আজাবুল আলিম মানে দর্দনাক আজাব, দর্দনাক আজাব মানে দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, ওয়াইলুন মানে দৃষ্টান্তমূলক শাস্তি। আর একটা ব্যাখ্যা বেশি অত ওয়াইলুন মানে, ওয়াইলুন মানে শিদ্দাতুল হারবে, জাহান্নামের বেশি গরম। আর একখান ব্যাখ্যা করছি হদে ওয়াইলুন মানে যাক আল্লাহ আলুসি রহমতুল্লাহ আলাইহি, তৃতীয় একখান জরুরি ব্যাখ্যা করছে দে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে, হযরত আবু সাঈদ খুদরির রেফারেন্সে হাদিস আনি, তাই ফরমাতে ওয়াইল হারাক আল ওয়াইলু ওয়াইলুন ওয়াদিন ফি জাহান্নামা, ওয়াইলুন ওয়াদিন ফি জাহান্নামা ইয়াহবি ফিহিল কাফিরু ফিহি ইয়াহবি ফিহিল কাফিরু আরবাইনা খারিফা।
দৃষ্টান্তমূলক অশাস্তি অথবা ওয়াইল মানে জাহান্নামের নিসর নিসত্তপকার এমন একখান জায়গা, বুঝতে লাগ নাই আর কথা, জাহান্নামের নিসর এমন একখান জায়গা যে জায়গার মধ্যে ওরের মাথা থন ওর থন যদি কোন কাফের নিক্ষেপ করা যায় ইয়াবি ফিহিল কাফিরু আরবাইনা খারিফা। ও বন্ধুরে পয়গম্বরের ফরমাতে জাহান্নামের ওরের মুকুতন ফেলাইলে হল একজন কাফের ওরের মুকুতন ফেলাইলে ওই জায়গা পর্যন্ত পৌঁছিতে 40 বছর লাগিব। বড় করে আল্লাহ প্রবাহিত হয়ে সেই কারার মধ্যে যে জমেব কারাইবার নাম ওয়াইল, মাতন কারাইবার নাম ওয়াইল। দুনিয়ার মধ্যে যারা মুতাফফিফিন যারা লোভের বেলা বেশি লই দিবের বেলার মধ্যে খন্দের দে ওজনের মধ্যে খন্দের দে পাল্লার মধ্যে খন্দের দে কোনা জিনিসের ইনটেক বড়ি হয় বিক্রি করার দে দুই নম্বরের এক নম্বর বড়ি হয় বিক্রি করার দে স্পেশাল জিনিসের পালা বড়ি হয় বিক্রি করার দে দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যবসায়ী আছে অনবিয়নে তারারে সতর্ক করে দেওয়ার না অতি সত্তর অপরাধন তারারে উত্তোলন করা যাব কামতের ময়দান কায়েম হব জর্রা জর্রা আমল বিয়াগিন মাপা যাব। আমি পরবর্তী গারা আলম সমস্ত বন্ধানোর আমল সম্পর্কে আয় আল্লাহ অবগত বলি কই দেন অনবিয়ায় বিয়াগিন জর্রা জর্রা হিসাব লই আম বলে হ হ আল্লাহ বুঝিব তৌফিক দক আমিন হ। ব্যবসায়ী প্রিয় বন্ধুগণ ইয়ান বাজার সংলগ্ন মাদ্রাসা ইয়ান দায় 2 মিনিট হইতে ব্যবসার ওরে পয়গম্বর ফরমাতে হনকিয়া মালার মধ্যে মালা মালস যদি বেচাল থাকে তার থাকে এক্সপোর্ট থাকে 2 নম্বর হয় গ্রাহকের কই দো কমলা আইলে নব কমলা লাইলে নবাব আল্লাহ রসুল সাল্লাম বাজার কি আর কথা বুঝতে লাগে না নেবা বাজারত কই দি সাহাবির কম বিক্রি করার কিউ কিউ এঙ্গুরি আক করাই দিয়ে দে লাইও বিতরণ পিসা ওরার গন ফোয়ানা দোকাবাজি করতে হন নলা জি নাউজুবিল্লাহ হন না সাহাবি হলে দোকাবাজি করিব না না যারা পয়গম্বর তো সবক পড়ছে যারা রসুল ইউনিভার্সিটির ছাত্র ইতারা 2 নম্বরে শুনে না রাদিয়াল্লাহু আনহু মরাদু আন
ওন আল্লাহর উরের আছে, আল্লাহ তার উরের আছে, মরানোর সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা। ওনার নাম সাহাবী, ওনার নাম সাহাবী। এটা ঘটনা করল, হাত ঢুকাই দিয়ে ভিতরে পিছে ওরে স্বপ্ন পেগম্বর প্রচার করে দেখি রে ভাই ঘটনা এন কই। প্রিয় বন্ধগণ, সাহাবী বর্ণনা করতে আর সোনাল্লাহ কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে বৃষ্টি, আধা ঘন্টা আগে বৃষ্টি বন্ধ গিয়ে আসমানের হরাত ভরা ভাবে সূর্যের তাপরের, সূর্যের তাপরের ওর গুণ ভয় গিয়ে আসলের মধ্যে বৃষ্টি হইলে ভিজে গিয়ে গই জাফাই দিবল্লা কিছু নোয়াছেন। এখন রৈতরতে আরব রাষ্ট্র সরজর তাপ বেশি, এখন নাই আর সোল্লাহ ওর গম ফোয়া গিয়ে দে পেগম্বরের মধ্যে তৈলে বালা আয় খুশি এলাম। তবে আবার সাহাবী একটা কথা জানে রাইবে মন কষা ফেলাইয়া মিন্না, পেগম্বরের বাজারের মধ্যে হাদিস বর্ণনা করে দে, বাজারের মধ্যে পেগম্বরে হাদিস বর্ণনা করে দে, আমার সাহাবী জানে রাইবে আমার সেই উম্মত জানে পক্ষে জানে জানিয়ে রে স্পেশাল সিরিজ বিক্রি করিল, মানুষ হলে গ্রাহক হলে দুই নম্বরে করিল, গ্রাহক হলে স্পেশাল করিল। সাহাবী জানির কি বেয়া আমি পয়গম্বরের উম্মতের তালিকা তো মানুষ এবার নাম হারা গিয়ে বলি স্পেশাল করিল, দুই নম্বরে করিল, উম্মতের তালিকা তো নাম হারা গিয়ে বলি নাও সুবিধা হবেন না। প্রিয় বন্ধু করেন পেগম্বরে বর্ণনা করে আর এক হাদিসের মধ্যে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুম্বা লাম ইউবাইয়্যিনহু, আমার উম্মত সে মানুষে কোন জিনিস বিক্রি করিল তাগ আছে দে স্পট আছে দে ন কইল লাম তাসালিল মালায়েকাতু, আসমানের যাবতীয় ফেরেশতা বিয়াগুন বলে মানুষই বেরুরে লানত করে বদ্ধা করে অভিশাপ করে আয় আল্লাহ মানুষ জিনিস বিক্রি করিল দে, মাল বিক্রি করিল দে আয় আল্লাহ, পেশাল দিয়েন হইন দে, দুই নম্বর দিয়েন হইন দে, টাকা সে দিয়েন হইন দে, মানুষ বেরোরে লানত করো বদ্ধা করো নাউজুবিল্লাহ, পেশাল ব্যবসায়ী ওরে আল্লাহ নারাজ রবি নারাজ ফেরেশতা বদ্ধা করে আল্লাহ রে বাসক আমিন হ আমিন। এখানে পেশা হই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হরণ দোয়ান আছে, হরণ দোয়ান সদর পর হই দিয়ে দেখো হরিয়ান বেশি বিশ্ব তারক সিদ্ধ আছে দাগ আছে, গ্রাহক সিবাই ভাবে হই দিয়ে এরকম দাগ আছে দিয়ে এই পরিমাণ কি আহম নেই ও আসল তিন দাগ কিন্তু বেশিরভাগ টাইমত দাগ আছে দিয়ে সিদ্ধ আছে দে ইয়ান হই দিয়ে বেসরা পড়ে গিয়ে বেশি ফেলাই বেশি ফেলাই। তারপর তুমি ইমাম আজম রহমতুল্লাহ আলাই ইমাম আজম হদিফ এখন পৃথিবী বিখ্যাত চারজন ইমামের একজন যারা আরো অনুসারী, যে ইমামের আরো অনুসারী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আরো একজন অনুসারী অনেক অবাই আহলে হাদিস তাদিস জিন হন ইন আরা নমানি ইন বেগিন এক ধরনের পথভ্রষ্টতা কুমরাহি এর মধ্যে নজর আহলা হাদিস নাম শুনতে তবে এর মূলত কুমরাহি এবং পথভ্রষ্টতা ইতারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বদনামী করে নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলার তওবার তৌফিক দান আমিন আমিন। পৃথিবী বিখ্যাত বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দোয়ানোর পরে অধ্যাপাসী তুই কি আর শেষ করছো স্যার লাইফ নষ্ট করে দিয়েছ, দুই চারশ মানুষ ডাক বেতন দে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা পৌঁছাই দে ইতর এলান করি তো কথা খালি একটু দিয়ে আসিয়া পর্যন্ত ইমাম সাহেব দোয়ানার তো যারা কিছু লেবাস পোশাক কিনল অমন বেয়াকুন ইমাম সাহেব দোয়ান আসো তোর অনেক জরুরি কথা আছে বলে গ্রাহক যারা খবর পাই দুই চারজন মনোরঞ্জন আয়ের জম হইয়ে এ যুগের মানুষ তো সাদাসি দেয় জেন হইয়েন দৌড়ে এসে ইমাম সাহেব হত হর কিন্ন দেয়ের ভিতরে হর কি আর লেবাস তাক আছে না এখনো সোনার তুলে হর তুজ হর আর গান ফাড়া হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হর আর গান কি হয়েছে ফাড়া ফাড়া হয়েছে ছিদ্র গছে দাগ আছে হুজুর বন্ধুগণ
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ঘর জানেন নাই? ও ভাই, ঘর ইয়ারা নিয়ে আরে ফেরত দো, সমস্ত টিয়া বিয়া গুন লই যাবই, অথবা তাগর করিবেন টিয়া আতন ফেরত লো, তাগর করিবেন তাগ আছে দেহি পরিমাণ, পেশাল আছে দেহি পরিমাণ, দুর্বল দেহি পরিমাণ, টিয়া আত্ম ফেরত লো। একজন তাকে দয় রহমত নাজিল করি বললাই যথেষ্ট হইব, ও বন্ধুগণ মাথা আল্লাহ লাগবে এখন আল্লাহ বন্ধু রে বাজারের ব্যবসায়ী বেগনারে বই দিয়া ও বাসিওর বন্ধু নিয়ে সততার সামনে রাখি যদি ব্যবসা বাণিজ্য করে পারান্দ আর তুজারু ইহসর নাইমাল কিয়ামতি ফজান ইল্লা মান ইত্তাকা ওয়া বারা ওয়া সাদামা হঠাৎ ধরে গিয়ে গই ওলা না কসা কোবি মেকিয়া লাভ মিনসাহা ইল্লা কতিয়া আল হুমার ইজমু পয়গম্বর ফরমাদে আয়া মারম্মত সরকারি সম্পদের মধ্যে যদি জনগণের সম্পদের মধ্যে যদি আত্মসাৎ করে আল্লাহ বলে বাতিলের ডর বয় কলব সৃষ্টি করে দিব। দুই নম্বরের মধ্যে দেশের মধ্যে সুদী প্রথা যদি চালু হয়ে যাবে হঠাৎ মৃত্যুর হার বাড়াই দেব, এবং ব্যবসার মধ্যে মানুষ যদি দুই নম্বরই পেশাল করা আরম্ভ করে আল্লাহ পাকে মানামানোর দাম খাই দিব, অর্থনৈতিক ভাবে দেশরে পঙ্গ বানাই দিব। বরাবরই আল্লাহ নাউযু বিল্লাহ ওয়ালা নাকাসা কওমুন লাকিয়া লাহুম মিজালা ইল্লা কুতিআ আনহুমুর রিজক। বন্ধুগণ দূরে যাইবার টাইমার নাই, এবার তো তাই যে গই আয় ওনারে বুঝাইতাম সাহেদাম দে, এখন তো বুঝাইতাম সাহেদাম দে, নেকামল জরুরি পালা আমল জরুরি আমলে সালে জরুরি পালা আমল জরুরি, তবে আরো বেশি জরুরি হারামতন বাসন নাম, আরো বেশি জরুরি মাত হারামত বাসন নাম, আরো বেশি জরুরি কিয়া জানেন নেই, হারামত বাসন উপরে ডিপেন্ড করে বন্দার নেক আমল কবুল করিব না নকরিব। বন্দা যদি হারামতন বাসে দেয় এখন আল্লাহ বন্ধুগণ সুদী লেনদেনতন বাসা করিব, কুশল লেনদেনতন বাসা করিব, অবৈধ বন্দাতন বাসা করিব, মদ ইয়া বা বিভিন্ন রকমের এইরকম ব্যবসা বাণিজ্যতন বাসা করিব। আল্লাহ পাকে যাবতীয় হারাম বস্তু বস্তু পেশা বিক্রি করুন, আর মধ্যে আর সমাজের মধ্যে চালু রাখুন ব্যবসা বাণিজ্য করার লোকজন আল্লাহ পাক আর ব্যাগ করার বাসক বড় করে হন। আমিন আমিন আর বড় করে হন। আমিন ভাই জিন কে আনে এই জমানে কো জরুরত দি ওয়ালি জিনকে আনে কি জমানে কো জরুরত দি ওয়ালি জিন কিয়ামত কে লিয়ে পিছে না ফিতরত দি ওয়ালি নগমাই দাও তমে জিনকা তরানাতা ওয়াইক এয়াকো তমে জিনকা ফসানাতা ওয়াইক ওয়াইক। প্রিয় বন্ধুগণ আয় অনুরে এদুর কথা বুঝাই আল্লাহ পাকে ইয়া রাব্বি গুণরে হারামতন বাসিবার তৌফিক দান করক, নেকামল তো গুজ্জম দে গুজ্জম হারাম এবং সন্দযুক্ত যাবতীয় বদামূলক তন বাসিবার তৌফিক দান করক। আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আজিয়ার মাহফিল প্রধান বক্তা প্রধান মেহমান বাংলাদেশ একজন শ্রেষ্ঠ খতিব ইসলাম চট্টগ্রাম জামিয়া দারুল মারিফুর সম্মানিত মুহাদ্দিস মুহিব্বি মুকাররমী আল্লামা আল হাজ মাওলানা হাফেজ ফরিদুল ইসলাম সাহেব হুজুর দামত বরকাতুহুম
আর মধ্যে তো শুইবেননি, আলহামদুলিল্লাহ। যার শেষ বলা তার সব বলা, সমাপনী বয়ান শুনি, হুজুর আমাকে মুনাজাত করি, বেগুন মাহফিল ইত্তজিয়াম, আল্লাহ বেগুনের তৌফিক দিও কামে। এতক্ষণ তো ওয়াজ হই বন্ধুগণ, এক গান আরজ করে দুই চারি মিনিটই